দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, প্রতিনিয়তই এদেশে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে আর এটি যেন নির্বাচন এলে মহা উৎসবে পরিণত হয়। তিনি বলেন, বর্তমানে প্রায় সারা দেশে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে আগামী 15 দিনের মধ্যে সকল অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তি প্রদান, জাতীয় সংসদের 7টি সংরক্ষিত আসন পুনঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি। দাবি না মানা হলে আগামী 3 জানুয়ারি জাতীয় প্রেসক্লাব সহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।